ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ইউটিউবে ভয়েস চেঞ্জের উপর অসংখ্য ভিডিও থাকা সত্ত্বেও আজকে আমি ভয়েসের ভিডিও করছি এই কারণে, কারণ আমি সবচেয়ে সহজভাবে সহজ নিয়মে আপনাদেরকে ভয়েস চেঞ্জ শেখাবো। আমার বিশ্বাস, আজকে ভিডিও দেখার পরে ভয়েস চেঞ্জ আপনাদের কাছে একেবারে সহজ মনে হবে এবং আপনারা কখনও ভয়েস চেঞ্জ ভুলবেন না। আজকে আমি বলবো না আমার ভিডিওতে লাইক দিতে অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আমি শুধু অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তারপরে যদি ভিডিও দেখার পরে মনে হয় ভিডিওতে লাইক দেওয়া উচিত এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা উচিত, তখনই আপনারা ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আদারওয়াইজ নট। আপনারা জানেন ভয়েস দুই ধরনের, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। তো আজকে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের সবচেয়ে সহজ নিয়ম আলোচনা করব এবং একটা ফর্মুলা প্রয়োগ করব, যে ফর্মুলা প্রয়োগ করে পৃথিবীর সব ভয়েস আপনারা সমাধান করতে পারবেন। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার জন্য প্রথমে অ্যাক্টিভ ভয়েসে তিনটা জিনিস জানতে হবে, সেটি হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। যত বড় ভয়েসই হোক, যত জটিল এবং যত কঠিন হোক, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টকে চিহ্নিত করতে পারলে ভয়েসটা একেবারে সহজ হয়ে যাবে। আর কখনও কখনও যদি চিহ্নিত করতে নাও পারেন তাহলে কীভাবে চিহ্নিত করতে হবে সেটাও দেখিয়ে দেব। তো প্রথমে আমি একটা এক্সাম্পল নিলাম অ্যাক্টিভ ভয়েসে, আই হেল্প ইউ, সাধারণ একটা লাইন। অনেকে প্রশ্ন করে, স্যার আপনারা সহজ সহজ লাইন দিয়ে ভয়েস করেন, পরীক্ষা তো এত সহজ লাইন আসে না। এটা সত্য কথা, কিন্তু সহজ এক্সাম্পল আর কঠিন এক্সাম্পল বড় বিষয় না, বিষয়টা হচ্ছে নিয়ম। তো আমি সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই, এরপরে পরীক্ষায় যত ধরনের কোশ্চেন আসে আমি সব ধরনের কোশ্চেনই এখানে আলোচনা করবো, যে কোনো পরীক্ষায়, ক্লাস সিক্স থেকে শুরু করে যত পর্যন্ত। তো প্রথমে আমি এই এক্সাম্পল দিয়ে শুরু করি, সেটি হচ্ছে আই হেল্প ইউ। এটাকে ধরলাম সাবজেক্ট, এটাকে ধরলাম ভাব এবং এটাকে ধরলাম অবজেক্ট। তো সাবজেক্ট, ভাব, অবজেক্ট আমরা অ্যাক্টিভ ভয়েসে পেয়ে গেলাম। তো প্যাসিভ ভয়েস করার জন্য প্রথমে অবজেক্টকে সাবজেক্ট বানাবো, এরপরে একটা টু বি ভার্ব আনবো, এরপরে ভার্ব থ্রি। ভার্ব থ্রি মানে আপনারা সবাই জানেন ভার্বের পাস্ট পার্টিসিপলকে ভার্ব থ্রি বলে, যেমন ডু, ডি, ডান। এখানে ডান হচ্ছে ভার্ব থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপরে একটা বাই দেবো, সাধারণত বাই বসে, অন্যান্য প্রিপোজিশনও বসতে পারে, যেমন অ্যাট, ইন, উইথ, ওগুলো আমরা পরে আলোচনা করব। এবং সবার শেষে সাবজেক্টকে অবজেক্ট তৈরি করব। তো প্রথমে কী দেওয়া আছে, আই হেল্প ইউ, এখানে আই হচ্ছে সাবজেক্ট, হেল্প হচ্ছে ভার্ব এবং ইউ হচ্ছে অবজেক্ট। তো প্যাসিভ করার নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট তৈরি করতে হবে। তো এখানে অবজেক্ট আছে কিন্তু ইউ, ইউকে যদি আমরা সাবজেক্ট বানাই, এখানে একটা নিয়ম লিখে দিয়েছি সাবজেক্ট আর অবজেক্টের, যেমন ইউ যদি অবজেক্ট হয় এটার সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে এখানে যে ইউ আছে এটাকে যদি আমরা সাবজেক্ট বানাই তাহলে ইউই হবে। এরপর নিয়ম মতো আমাকে লিখতে হবে টু বি ভার্ব। টু বি ভার্ব মানে হচ্ছে অ্যাম ইজ আর, ওয়াজ আর, বি বিং বিন। এই আটটি টু বি ভার্ব এখানে ব্যবহার করা হবে, এখানে কোনটা কখন ব্যবহার করা হবে সেই নিয়মটা আমি এখানে লিখে দিয়েছি। তো ভার্ব এটা ভার্ব ওয়ান ধরলাম, আর ভার্ব ওয়ান ধরলে টু বি ভার্ব হিসাবে আসবে অ্যাম ইজ অথবা আর, এখানে আমি অবশ্যই লিখে দিয়েছি, তারপরে এখানে আমি উল্লেখ করে দিলাম। এরপরে টু বি ভার্ব আনবো, টু বি ভার্ব এই যে এটা যদি ভার্ব প্রেজেন্ট ফর্ম হয় তাহলে টু বি ভার্ব হিসাবে আসবে অ্যাম ইজ অথবা আর, তো ইউর সাথে মিলে যায় আর। এরপরে কী লিখবো, ভার্ব থ্রি। ভার্ব থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, তো হেল্পের পাস্ট পার্টিসিপল আছে হেল্পড। এরপরে নিয়ম মতো বাই, এবং সবার শেষে সাবজেক্টকে অবজেক্ট তৈরি করব। তো সাবজেক্ট এখানে আই আছে, তো আইয়ের অবজেক্ট এখানে লেখা আছে, আইয়ের অবজেক্ট মি, এটা সবাই জানে, তো আইয়ের অবজেক্ট এখানে বসাবো মি। তো একটা সাধারণ ভয়েস, মোটামুটি সবাই জানি এই নিয়ম, তো ইউ আর হেল্পড বাই মি, আই হেল্প ইউ, এটার ভয়েস। তো দ্বিতীয় নিয়ম, দুই নম্বর রুলস যদি আমরা ধরি, তাহলে এখানে যে প্রেজেন্ট ফর্মটা আসছিলো এটাকে আমরা পাস্ট টেন্সে লিখে দেব। এখন কিন্তু ভার্ব ওয়ান নেই, ভার্ব টু আছে, ভার্ব টু মানে হচ্ছে পাস্ট টেন্স। যদি ভার্ব টু হয় তাহলে এই ভয়েসটা কীভাবে করতে হবে, পুরো লাইনটাকে কোথাও চেঞ্জ করতে হবে না, শুধু এখানে একটা রুলস আছে, ভার্ব টু থাকলে টু বি ভার্ব হিসাবে ওয়াজ অথবা অয়ার আসবে, শুধু এই টু বি ভার্ব যেখানে এখানে চেঞ্জ হবে। তো এখানে আছে আর, কিন্তু এখানে আছে ভার্ব টু। ভার্ব টু, এই অ্যাক্টিভ ভয়েসের ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় বা ভার্ব টুতে হয় তাহলে টু বি ভার্ব হিসাবে আসবে ওয়াজ অথবা অয়ার। এই টু বি ভার্বের জায়গায় যদি আমি শুধু অয়ার বসিয়ে দিই, এখানে যদি অয়ার বসিয়ে দিই তাহলে কিন্তু ভয়েসটা হয়ে গেল, আর কোথাও কিন্তু চেঞ্জ করতে হবে না। তো একটা কথা বোঝা গেল, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাবজেক্ট, ভার্ব থ্রি, বাই, অবজেক্ট এগুলো কোনো কিছু চেঞ্জ হবে না, শুধুমাত্র এখানে ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম হয়
তাহলে এখানে অ্যামিজারের যে কোনো একটা টু বি ভার্ব হিসেবে বসবে। এই ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজের যে কোনো একটা এখানে বসবে। আর এগুলো সাবজেক্ট বা অবজেক্ট, এখানে যদি সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয় তাহলে এই অনুযায়ী চেঞ্জ করা হবে। এটা একেবারে ইজি ব্যাপার, তারপর আমি একটু চেঞ্জ করে দেখিয়ে দেব। তো 3 নম্বর এক্সাম্পলে আমি নিলাম আই অ্যাম হেল্পিং ইউ, এখানে আই ঠিকই থাকলো, অবজেক্টও ঠিক আছে ইউ, ভার্বের জায়গায় আমি অ্যাম এবং হেল্পিং দিলাম। এই সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে কোথায় কোথায় চেঞ্জ করতে হবে? কোথাও চেঞ্জ করতে হবে না, শুধু টু বি ভার্ব এখানে শুধু চেঞ্জ করতে হবে। তো নিয়ম মতো অবজেক্টকে সাবজেক্ট লিখবো, অবজেক্ট কী আছে ইউ, এটাকে তো লিখলাম সাবজেক্ট, এটা তো চেঞ্জ করতে হবেই না। অ্যাক্টিভ ভয়েসে যদি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে সেই অক্সিলারি ভার্বটা কিন্তু প্যাসিভ ভয়েসে আনতেই হবে। তো এখানে যে অক্সিলারি ভার্বটা দেওয়া আছে অ্যাম, সেটা এখানে আনতে হবে। তো অ্যাম তো আর ইউর সাথে বসে না, এ কারণে এখানে আর বসাতে হবে, ইউর সাথে আর বসে। এরপরে কী দেওয়া আছে? ভার্বের সাথে আইএনজি, এখানে লেখা আছে ভার্বের সাথে আইএনজি হলে টু বি ভার্ব হিসাবে কী আসবে? একটা বিইং আসবে। তো এখানে টু বি ভার্ব হিসাবে যদি বিইং বসিয়ে দিই তাহলে কিন্তু ভয়েসটা হয়ে গেল, আর কোথাও কিন্তু চেঞ্জ করতে হলো না। আই এম হেল্পিং ইউ, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যদি এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করি, অর্থাৎ অ্যামের জায়গায় যদি আমরা ওয়াজ বসিয়ে দিই তাহলে প্যাসিভ ভয়েস কীভাবে করব? যেহেতু অ্যাক্টিভ ভয়েসে এই অক্সিলারি ভাবটা আছে, তো নিয়ম অনুযায়ী প্যাসিভ ভয়েসে এই অক্সিলারি ভাবটা তো বসাতেই হবে, তো ওয়াজটা এখানে বসিয়ে দেব। কিন্তু যেহেতু অবজেক্ট ইউ আছে, ইউটা তো সাবজেক্ট আকারে বসালাম, ইউ সাথে তো আর ওয়াজ বসে না, এই কারণে ওয়াজটা একটু পাল্টে অয়ার হয়ে যাবে। আর ভার্বের সাথে আইএনজির জন্য তো সবসময় বিইং বসবে, এটা আগেই দেওয়া আছে, আর কোথাও কিন্তু চেঞ্জ নেই। আশা করি এই সহজ বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বারবার কোথাও চেঞ্জ করার দরকার পড়ে না, শুধুমাত্র এই টু বি ভার্ব এই অংশটা বারবার চেঞ্জ করতে হয়, আর কোথাও কিন্তু কোনো চেঞ্জ করতে হয় না। তো 4 নম্বর নিয়মে আমি একটা এক্সাম্পল নিলাম, সেটা হচ্ছে আই হ্যাভ হেল্পড ইউ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। তো এই সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার জন্য কী করতে হবে? আগে বলেছি অ্যাক্টিভ ভয়েসে যদি অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারি ভার্বটা লিখতে হবে, এখানে অক্সিলারি ভার্ব হিসাবে আছে হ্যাভ, সেই হ্যাভটা এখানে লিখব, কারণ ইউর সাথে হ্যাভ বসে। আর এখানে একটা নিয়ম আছে, হ্যাভ হ্যাজ হ্যাড এর যে কোনো একটা যদি এখানে থাকে তাহলে আমাকে টু বি ভার্ব হিসাবে আনতে হবে বিন, তার মানে হ্যাভ হ্যাজ থাকলে আমাকে আনতে হবে বিন। তো এখানে বিংটা কেটে দিলাম, তো এখানে বিন আনলাম, হয়ে গেল, হ্যাবটা তো ঠিকই থাকলো, শুধু বাড়তি আমরা বিন আনলাম, নিয়মটা শেষ, একেবারে ইজি। এখানে যদি হ্যাব না থাকে হ্যাড থাকে, একই ব্যাপার, এখানে হ্যাড লিখলেই হবে, আর কিন্তু কোনো চেঞ্জ নেই। তো এই নিয়মটা হয়ে গেল, এখানে হ্যাবের জায়গায় হ্যাজও থাকতে পারে যার সাথে মিলে, যেমন আয়ের সাথে হ্যাব বসেছে বা হ্যাড বসেছে, হিয়ের সাথে হ্যাজ বসতে পারে, কোনো ব্যাপার না। এখানে ওই হ্যাব হ্যাজ যেটা বসে সেটা বসিয়ে বাকিটা যা আছে তা লিখলেই এই 4 নম্বর নিয়মটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। তো আশা করি এই 4 নম্বর নিয়মটা বুঝতে পেরেছেন। তো 5 নম্বর নিয়মে একটা এক্সাম্পল নিলাম, সেটা হচ্ছে আই ক্যান হেল্প ইউ, এখানে আই হচ্ছে সাবজেক্ট, ক্যান হেল্প এটা হচ্ছে ভার্ব, আর ইউ হচ্ছে অবজেক্ট। এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কীভাবে করব? এখানে কিন্তু অক্সিলারি ভার্ব দেওয়া আছে, কী অক্সিলারি? মডেল অক্সিলারি ক্যান। তো অ্যাক্টিভ ভয়েসে যে অক্সিলারিটা দেওয়া থাকে প্যাসিভ ভয়েসে সেই অক্সিলারিটা লিখতে হয়, তো এই ক্যানটা আমরা এখানে লিখব। এরপরে ক্যান যেহেতু মডেল অক্সিলারি, তো মডেল অক্সিলারি থাকলে অ্যাক্টিভ ভয়েসে যে কোনো ধরনের মডেল অক্সিলারি থাকুক, এখানে দেওয়া আছে মডেল অক্সিলারি থাকলে একটা বি আনতে হয়, তো টু বির জায়গায় আমরা শুধু বি আনবো, এখানে বিন আসছে কেটে দিলাম বি, তাহলে ক্যান লিখলাম আর মডেল অক্সিলারির জন্য একটা বি আসলো, আর কোনো চেঞ্জ নাই। এবার এখানে যদি ক্যান না থাকে মাস্ট থাকে, তাহলে মাস্টও তো একটা অক্সিলারি ভার্ব, এখানে মাস্ট বসিয়ে দিলেই হবে, তো এখানে মাস্ট বসিয়ে দিলাম। এখন মাস্ট যেহেতু একটা মডেল অক্সিলারি ভার্ব, এই কারণে মডেল অক্সিলারি ভার্ব থাকলে বি আনতে হবে, এই বি তো এখানে আমরা আগে লিখে রেখেছি, আর কোনো চেঞ্জ নেই। তো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, এই 5টা নিয়ম আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ভয়েস কিন্তু শেষ, আর কিন্তু কোনো নিয়ম নেই, এই 5টা মাত্র নিয়মের মাধ্যমে পৃথিবীর সব ভয়েস সমাধান করা যায়। এখন যদি বলেন আপনারা ইন্টারোগেটিভ ভয়েস করবেন বা অন্য যে কোনো ধরনের ভয়েস, মনে রাখবেন অক্সিলারি ক্ষেত্রে অর্থাৎ টু বি ভার্ব আনার ক্ষেত্রে এই 5টা নিয়মের বাইরে কিন্তু কোনো ভয়েস হওয়া অসম্ভব।
তো অন্যান্য যে ব্যতিক্রম নিয়ম আছে সেই দিয়ে একটা নিয়ম বাদ দিলে বাকি যত ভয়েস আছে সেই ভয়েসগুলো কিন্তু এই পাঁচটা নিয়মেই চলে। ভয়েস ভালোভাবে বোঝার জন্য ভিডিওটাকে আরেকবার টেনে দেখবেন এবং খেয়াল করবেন একটা ব্যাপার, সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার যে মূল পাঁচটা নিয়ম, এই পাঁচটা নিয়মে শুধু এক জায়গায় চেঞ্জ হয়, সেটা হচ্ছে এই টু বি ভার্বের বেলায়। শুধু যদি এতটুকু চেঞ্জ করতে পারি আমরা, বাকি আর কিন্তু কোথাও চেঞ্জ নেই। এখন হয়তো বলতে পারবেন এখানে মি বা এখানে যে সাবজেক্ট এগুলো, হ্যাঁ এগুলো তো প্রয়োজন মতো যে কোনো সাবজেক্ট অবজেক্ট আসলে আপনারা তো প্রয়োজন মতো চেঞ্জ করতে পারবেন, এখানে যেহেতু চার্ট দেওয়া আছে এবং এগুলো সবাই জানেন। আর আমি ছোটো সেন্টেন্স দিয়ে এক্সাম্পল দিলাম, ছোটো সেন্টেন্স হোক আর বড়ো সেন্টেন্স হোক ভয়েসের নিয়ম তার চেঞ্জ হবে না। আর আগামী ক্লাসে কীভাবে বড় বড় সেন্টেন্সের ভয়েসগুলো করতে হয় সেগুলো আমি সমাধান করে দেখাবো, পাশাপাশি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অন্যান্য যে কঠিন কঠিন ভয়েসগুলো পরীক্ষাতে আসে সেগুলো কীভাবে সমাধান করতে হয় সেগুলো সব আমি একে একে সমাধান করব। একটা ভিডিওর মাধ্যমে সব ধরনের ভয়েস বোঝানো একেবারেই সম্ভব নয়, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের কাছে বোরিং লাগবে। তাই আমি ছোটো ছোটো কয়েকটা ক্লাসের মাধ্যমে সব ধরনের ভয়েস বুঝিয়ে দেবো। এতে একটা সুবিধা হবে, স্কুল বা কলেজে যেভাবে ক্লাস নিয়ে নিয়ে কয়েকটা ক্লাসের মাধ্যমে একটা টপিক বোঝানো হয়, আমি কয়েকটা ভিডিওর মাধ্যমে পর্যায়ক্রমে এই সব ধরনের ভয়েসের নিয়মকানুন আমি শিখিয়ে দেবো। তো আমি আশা করবো আপনারা সবগুলো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভয়েস সম্পর্কে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। তাছাড়া সব ধরনের পরীক্ষায় যে ভয়েসগুলো আসে, যত কঠিন ভয়েসে আসুক, সব ধরনের ভয়েসগুলো আমি খুঁজে খুঁজে বের করে এখানে সমাধান করে দেবো। তো আজকের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে যাবেন, আর যদি ভিডিও থেকে সামান্য উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পরের ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখবেন।